আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোস্তফা মানিক, আবাসিক মেডিকেল অফিসার, সিকিডিয়া নিউরোলজি হসপিটাল। আজকে আমি কিডনির একটি সাধারণ সমস্যা, কিডনিতে পাথর নিয়ে কিছু কথা বলবো। কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা। প্রতিনিয়তই কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় এবং এই বর্জ্য পদার্থগুলো কিডনি বের করে পানির সহায়তায়। আমরা যদি পানি কম পান করি, সেক্ষেত্রে কিডনি সঠিকভাবে বর্জ্য পদার্থ শরীর থেকে বের করতে পারে না, ফলে এই বর্জ্য পদার্থগুলো কিডনি, মূত্রনালী, মূত্রথলিতে জমা হতে থাকে এবং এগুলো পরবর্তীতে আকারে ধীরে ধীরে বড় হয়ে পাথরে রূপান্তরিত হয়। কিডনিতে পাথর তৈরি হওয়ার প্রধানতম কারণ হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। যারা অতিরিক্ত গরম আবহাওয়ায় কাজ করেন বা গরম পরিবেশে থাকেন এবং পানি খুব কম পান করেন, তাদের কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল যেমন বাংলাদেশ, সমগ্র ভারতীয় উপমহাদেশ, বার্মা, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চল, আফ্রিকান মরুভূমি অঞ্চলগুলো, এই ধরনের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে যারা থাকেন, কাজ করেন, তাদের সাধারণত কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং আমরা সিকিডিয়া নিউরোলজি হসপিটালে মধ্যপ্রাচ্যে অনেক প্রবাসী ভাইদেরকে আমরা পাই যারা বিদেশে ওখানে কিডনিতে পাথর তৈরি হয়, তারপর আমাদের এখানে আসেন, এসে কিডনির পাথর অপারেশন করে পরবর্তীতে আবার তারা তাদের কর্মে যোগদান করেন। সুতরাং পানি শূন্যতা বা পানি কম খাওয়া এটি কিডনির পাথর তৈরি হওয়ার প্রধানতম কারণ। এছাড়াও যদি কিডনি মূত্রনালী বা মূত্রথলিতে কোনো কারণে ইনফেকশন হয়, এই ইনফেকশন থেকেও পাথর হতে পারে। যদি আমরা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস দৈনিক চাহিদার তুলনায় অতিরিক্ত গ্রহণ করি, অতিরিক্ত দুগ্ধ জাতীয় খাবার খাই, সেক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, যারা খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করেন এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবার খান, এছাড়াও বিভিন্ন ধরনের ফাস্টফুড যারা অতিরিক্ত গ্রহণ করেন, তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কিডনি বা মূত্রতন্ত্রের বিভিন্ন ধরনের সংক্রমণ থেকেও আপনার কিডনিতে পাথর হতে পারে। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে আগে থেকে কারো পাথর হলে কিংবা যার একবার পাথর হয়েছে তার পরবর্তীতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।